খালেদা জিয়ার জামিন ফের আলোচনায় প্যারল। রাজপথে আন্দোলন বা আইনি প্রক্রিয়ায় নয়, রাজনৈতিক সমঝোতায় খালেদা জিয়ার মুক্তির কথা ভাবছে বিএনপি। বহুদিন ধরে নানা সমীকরণে প্যারলের বিষয়টি ঝুলে থাকলেও তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি ঘটায় অবশেষে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে দল ও পরিবারকে। উন্নত চিকিৎসার মোড়কে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর জন্য কৌশলে পর্দার আড়ালে সরকারের সঙ্গে সমঝোতার আলাপ করছেন বিএনপি শীর্ষ নেতৃত্ব, আর সামনে থেকে সমস্ত প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন তার পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন 74 বছর বয়সী খালেদা এখন অন্যের সহযোগিতা ছাড়া হাঁটাচলা এমনকি খেতেও পারেন না বলে দলটির নেতাদের ভাষ্য। আর তার জীবন সংকটের আশঙ্কা করছে পরিবার। তারা বলছে, এভাবে চলতে থাকলে কিছুদিন পর বিএনপি নেত্রীকে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরে নিতে পারবেন না তারা। অন্যদিকে এতদিনেও খালেদা জিয়ার মুক্তি না হওয়ার জন্য দলটির শীর্ষ নেতাদের দুষছেন তৃণমূলের নেতাকর্মীরা। সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোলের আদলে সাজা মওকুফের বিশেষ আবেদন করার ভাবছে তার পরিবার। গত 24 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তার বোন সেলিমা রহমান প্রকাশ্য সাংবাদিকদের এমন কথাই জানিয়েছিলেন। সেলিমা রহমানের এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার পরিবার তার মুক্তির জন্য আইনজীবী ও বিএনপির শীর্ষ নেতাদের উপর আর কোনোভাবেই নির্ভর করতে রাজি নন। পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে BSMMU হাসপাতালে ফের খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সূত্র জানায়, সাক্ষাতে বোন সেলিমা রহমানের সঙ্গে বিশেষ আবেদনের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে তার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।